আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এসএসসি ম্যাথ চ্যাপ্টার 8.5 এ সবাইকে শুভেচ্ছা। আজকের ক্লাসে আমরা পরিবৃত্ত, বহিবৃত্ত এবং অন্তবৃত্ত অঙ্কন করা শিখব। আজকের ক্লাসটা তোমরা একদম ফার্স্ট টু লাস্ট শেষ পর্যন্ত দেখবে। আজকের ক্লাসে আমাদের অনেকে পরিবৃত্ত, বহিবৃত্ত কিংবা অন্তবৃত্ত মিলাতে গেলে আমরা মিলাতে পারি না। আজকে আমি তোমাদের শিখিয়ে দিব কীভাবে খুব সহজে আমরা পরিবৃত্ত, বহিবৃত্ত বা অন্তবৃত্তগুলো মিলাতে পারবো। খুব সহজে শিখিয়ে দিব কীভাবে পরিবৃত্ত, বহিবৃত্ত, অন্তবৃত্তগুলো মিলিয়ে দেওয়া যায়। আচ্ছা, পরিবৃত্ত কাকে বলা হয়? ত্রিভুজের শীর্ষ দিয়ে আমি যদি কোনো ত্রিভুজ অঙ্কন করতে যদি পারি, মানে এই তিনটে বিন্দু দিয়ে যাবে, শীর্ষবিন্দু তিনটে দিয়ে যাবে, এরকম একটা আমি বহিবৃত্ত অঙ্কন করতে যদি পারি, তখন মানে বৃত্ত অঙ্কন করতে যদি পারি, সেটা হচ্ছে সেটাকে বলা হয় পরিবৃত্ত। পরিবৃত্ত অঙ্কন করে কীভাবে সেটা আগে আমার জানা দরকার। পরিবৃত্ত অঙ্কন করতে হয় কোণের সমদ্বিখণ্ডক দিয়ে, সরি, পরিবৃত্ত অঙ্কন করতে হয় বাহুর সমদ্বিখণ্ডক দিয়ে। পরিবৃত্ত অঙ্কন করতে হয় বাহুর সমদ্বিখণ্ডক দিয়ে। তাহলে প্রথমত আমি যে কোনো দুটো বাহু, যে কোনো দুটো বাহু, তোমরা চাইলে এবি বাহু বা বিসি বাহু, কিংবা এসি ও বিসি বাহু, কিংবা এবি ও এসি বাহুকে সমদ্বিখণ্ড করতে পারো। আমি বাহু যেহেতু সমদ্বিখণ্ডিত করব, যে কোনো দুটি, ঠিক আছে, যে কোনো দুটি আমি এবি এবং এসিকে করবো, ধরলাম এবি ও এসিকে সমদ্বিখণ্ডিত করবো। এখন সমদ্বিখণ্ডিত করে কীভাবে? প্রথমে এবিকে করব, তো আমি বি বিন্দুতে বসালাম, অর্ধেক থেকে একটু বড় করে সরল রেখার দুই পাশে দুটো আমি বৃত্তচাপ অঙ্কন দেব এভাবে। এবার যেহেতু এ বি বললাম না, তাহলে বি বিন্দুতে বসে একবার যেহেতু দিছি, এ বিন্দুতে বসাবো, এখানে একটা দিব, এখানে একটা দিব, দিয়ে চোখ যদি করে যদি দিই, এটাই হচ্ছে সমদ্বিখণ্ডক রেখা। এটার সাথে এটা সুন্দর করে একদম ক্লিয়ারলি যোগ করবা, যদি ক্লিয়ারলি যোগ করতে যদি পারো তাহলে মিলে যাবে। মনে করে এটা দিলাম পি কিউ রেখা, তাহলে এ সি, তাহলে দুটা বিন্দু কী কী? এ এবং সি। আগে সি বিন্দুতে বসালাম, অর্ধেক থেকে একটু বড় করে এদিকে একটা বৃত্তচাপ দেবো, এদিকে একটা বৃত্তচাপ দেবো। আবার সেমভাবে এ বিন্দুতে বসাবো, বসিয়ে আবার দুটা বৃত্তচাপ দেবো, দিয়ে দিলাম, ঠিক আছে। এবার আমি কাজ হচ্ছে আমি যোগ করে দেব, অবশ্যই অর্ধেক থেকে বড় করে দিতে হবে। আর আমি কলম দিয়ে আঁকতেছি তোমাদের বোঝার সুবিধার্থে, তোমরা কেউ কলম দিয়ে আঁকবা না, প্রত্যেকে পেন্সিল দিয়ে আঁকবা। এবার ও কমা, মনে করলাম এটা হচ্ছে পি কিউ, আর এস সমদ্বিখণ্ডক, তাহলে এ বি এর সমদ্বিখণ্ড রেখা কী পাইছি আমরা? পি কিউ। এবং এ সি এর সমদ্বিখণ্ড রেখা কী পাইছি? আর এস। এবার কাজ হচ্ছে সরলরেখা তো কী বিন্দুতে মিলিত হয়েছে? ও বিন্দুতে মিলিত হয়েছে। ও কমা এ যোগ করি, ও কমা এ যোগ করি। এবার ও এ সমান ব্যাসার্ধ নেবো আমরা, কী সমান? ও এ সমান ব্যাসার্ধ নিয়ে দেখব। আগে আমরা দেখব এখানে মিলে কি না, মিলছে এখানে, মিলে কি না, মিলছে, তাহলে আমরা বৃত্তটা এঁকে দেব। কথা বলছো? যদি না, যদি মিলে, মনে করো দেখো আমার এখানে একটু ছোটো না, আমি কি করব, এই জিনিসটাকে একটু ছোট করে ফেলবো, হালকা একটু ছোট করে, এরপর এঁকে দিবা, দেখবা যে তাও মিলে যাবে, কথা বুঝছো? তারপরে এঁকে দিবা। আর যদি তারপরে যদি কনফিউশন যদি থাকে, একটু কাজ করবা, সেটা হচ্ছে এই জিনিসটাকে হালকা করে, যেহেতু চুল পরিমাণ, এটা এইভাবে টেনে দিবা, এটা এইভাবে টেনে দিবা, কাজ শেষ, কথা বুঝছো? এগুলোর রাবার দিয়ে মুছে ফেলবা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আসো আমরা আঁকবো অন্তবৃত্ত। আগে আমার জানা দরকার অন্তবৃত্ত কীভাবে অঙ্কন করতে হয়। অন্তবৃত্ত অঙ্কনের শর্ত হচ্ছে কোণের সমদ্বিখণ্ডক ও লম্ব সম ও লম্ব দ্বিখণ্ডক, ওকে, লম্ব দ্বিখণ্ডক বা লম্ব যদি বলি আমরা শুধু লম্ব বলতে পারবো, আমরা চাইলে লম্ব সমদ্বিখণ্ডকও বলতে পারবো, আমরা চাইলে কি বলতে পারবো, আমরা চাইলে লম্ব বলতে পারবো, শুধু লম্ব লেখি। তাইলে দুটো জিনিস, একটা হচ্ছে কোণের সমদ্বিখণ্ডক, যে কোনো দুটা কোণ। আচ্ছা আসো, মনে করলাম এটা হচ্ছে বি কোণ, আমি বি কোণটা মিলানোর চেষ্টা, বি কোণটাকে সমদ্বিখণ্ডিত করবো, এখানে বসিয়ে এটাকে সমদ্বিখণ্ডিত, আমরা প্রত্যেকে কিন্তু সমদ্বিখণ্ড করতে পারি, যদি না যদি পারো দেখি নো এখন কীভাবে করছি। এখানে বসে একটা বৃত্তচাপ দিয়ে এখান থেকে এখানে দিছি, এখান থেকে এখানে দিছি, সেমভাবে আমি এটাকে সমদ্বিখণ্ডিত করে ফেলি। তাহলে প্রথমে কার সমদ্বিখণ্ডক করলাম? কোণের সমদ্বিখণ্ডক করলাম,
আসো আমরা প্রথমে কোণের সমদ্বিখণ্ড যোগ করার সময় কেয়ারফুললি সুন্দর করে যোগ করবা। এখানে ফোঁটা দিবা, এখানে ফোঁটা দিবা, ফোঁটা দিয়ে এবার টেনে যোগ করে দিবা। এবার এখানেও সেম, এখানে ফোঁটা দিবা, এখানে তো ফোঁটা তো আগে থেকে আছে, এটা সুন্দর টেনে যোগ করে দিবা। মনে করলাম বি ডি ও সিই ও বিন্দু ছেদ করছে, এখন ও বিন্দু থেকে কি আঁকবো, লম্ব আঁকবো। এখন ও বিন্দু থেকে লম্ব আমি চাইলে এ বাহুর উপর আঁকতে পারবো, চাইলে বিসি বাহুর উপর আঁকতে পারবো, চাইলে এসি বাহুর উপর আঁকতে পারবো, যে কোনো বাহুর উপর আঁকতে পারবো, আমি বিসি বাহুর উপর আঁকবো। আঁকে কীভাবে, প্রথমত এই রেখাটার উপর একটা বৃত্তচাপ দেওয়ার চেষ্টা করবো আমরা, ঠিক এভাবে ঘুরে দেবা, একটা বৃত্তচাপ দেবো আমরা। আর কেউ চাইলে একটু বড় করে দিতে পারো, কোনো সমস্যা নেই, যেন রেখাটা থেকে বাইরে যেন না যেন যায় সেদিকে তোমাকে খেয়াল রাখতে হবে, রেখাটা যায় থেকে যেন কোনো রকম যেন বাইরে যেন না যেন যায়। আচ্ছা বৃত্তচাপ দিলাম আমরা, তাহলে বৃত্তচাপ দেখো এখানে একটা বিন্দুতে ছেদ করছে, আবার এখানেও একটা বিন্দুতে ছেদ করছে, দুইটা বিন্দু। আবার এখানে বসাবো, আবার অর্ধেক থেকে একটু বড় করে এখানে একটা বৃত্তচাপ দিব, এখানে একটা বৃত্তচাপ দেবো। এই যে সমদ্বিখণ্ডিত করা, এই জন্যই বলছি লম্ব সমদ্বিখণ্ড বা লম্ব অঙ্কন করি। এবার এখান থেকে এটা যোগ করব, তবে আমি খেয়াল রাখবো আমি পুরোটা যোগ করব না, আমি জাস্ট সরল রেখা পর্যন্ত যোগ করব, জাস্ট সরল রেখা পর্যন্ত যোগ করলাম। তাহলে এটাকে বলা হয় ওপি লম্ব আঁকা, ওপি লম্ব অঙ্কন করা। এখন দেখো আমি ও বিন্দুতে বসিয়ে ওপি সমান ব্যাসার্ধ নেব, ব্যাসার্ধ নিয়ে এখানেও দেখো মিলে না, এখানে দেখো বাইরের দিকে চলে যায়, ভালো করে দেখো এখানে বাইরে চলে যায়, এখানে কিন্তু মিলে না, এখানে যেহেতু বাইরে যেহেতু চলে যায় আমি কী করলাম এটাকে চুল পরিমাণ এদিকে নিয়ে আসলাম। দেখো তাইলে এই দিকে কিন্তু মিলে গেছে, এদিকে রেখার উপর পড়ে গেছে, দেখছো হালকা একটু সরিয়ে আনবা, এখানে যদি বাইরের দিকে চলে গেছে আমি এখান থেকে হালকা একটু সরিয়ে আনবো, যেহেতু এখানে মিলে নাই এদিকে ভিতরে এদিকে বাইরে, দ্যাট মিনস এটা থেকে আর একটু সরিয়ে আনলে তাহলে আমার খুব সুন্দর মতে আমার মিলে যাবে। দেখো মিলে গেছে, দেখছো আমার এখানে অপারেটিভ হয়েছে কারণ প্রথম দাগের জন্য, আশা করি বুঝতে পারছো। যদি না যদি মিলে একটু সরিয়ে মিলে দিবা, অবশ্যই অন্তবৃত্ত তিনটা বাহুকে স্পর্শ করবে, তাহলে অন্তবৃত্ত কী করবে, বাহু স্পর্শ করবে, এটা মনে রাখবা, বাহু স্পর্শ করবে, ঠিক আছে। আর আমাদের যে পরিবৃত্ত যেটা ছিল, পরিবৃত্ত কী করবে, পরিবৃত্ত হচ্ছে শীর্ষবিন্দু স্পর্শ করবে, কী স্পর্শ করবে, শীর্ষবিন্দু স্পর্শ করবে। এবার আসো সর্বশেষ টপিকস, কীভাবে বহিবৃত্ত অঙ্কন করব। বহিবৃত্ত অঙ্কন করার নিয়মও ঠিক সেম পরিবৃত্তের মতো, বহিকোণের সহ যেহেতু নাম হচ্ছে বহিবৃত্ত, বহিকোণের সমদ্বিখণ্ডক, এরপর হচ্ছে লম্ব। আমি দেখো বিএ বাহুকে ডি পর্যন্ত আগে থেকে বাড়িয়ে রাখছি এবং বিসি বাহুকে ই পর্যন্ত আগে থেকে বাড়িয়ে রেখেছি, ঠিক আছে। এখন কোণগুলোকে সমদ্বিখণ্ডিত করতে হবে, কোণগুলো সমদ্বিখণ্ডিত করা শুরু করি। আমি এখানে একটা মাপ দেব, তোমাদের পরীক্ষাতে ত্রিভুজটা মাপটা দেয়া থাকবে, যে ত্রিভুজের মাপটা দেয়া থাকবে সেই ত্রিভুজের মাপ নিয়ে তোমরা সমদ্বিখণ্ডিত ওই ত্রিভুজটা আঁকবা। দেখো সমদ্বিখণ্ডিত করা কিন্তু শিখতে হবে তোমাদেরকে অবশ্যই, ঠিক আছে। এই দেখো কোণে সমদ্বিখণ্ড করে ফেলছি আমরা, এবার এই কোণটাকে আমরা সমদ্বিখণ্ডিত করব। আমরা দোনোটা কোণকে, এ কোণ এবং সি কোণ, দোনোটা কোণকে কী করতেছি, সমদ্বিখণ্ডিত করতেছি। এ কোণ এবং সি কোণ দোনোটাকে কী করতেছি, সমদ্বিখণ্ডিত করতেছি। তাইলে এটার সাথে এটা, তাই তো, এটার সাথে এটা আমি যোগ করে দিলাম, আবার দেখি এটার সাথে এটা, এটার সাথে এটাও কী করে দিলাম, যোগ করে দিলাম। দেখো মনে করলাম এ এটা হচ্ছে এ এফ, এটা হচ্ছে সি জি, পরস্পর কী মেয়েদের ছেদ করছে, ও বিন্দুতে, ও বিন্দুতে। এখন ও বিন্দু থেকে আমি লম্ব আঁকবো, চাইলে আমি এ ডি রেখার উপর আঁকতে পারবো, চাইলে আমি সিই রেখার উপর আঁকতে পারবো, চাইলে আমি এসি রেখার উপর আঁকতে পারবো। তোমাদের পাঠ্য বইতে এসি রেখার উপর অঙ্কিত করা, তোমাদের পাঠ্য বইতে কী রেখার উপর অঙ্কিত করা, এসি রেখার উপর। এখন দেখো এসি রেখার উপর আঁকতে গেলে দেখো আমি কিন্তু কমফোর্টেবলি আঁকতে পারি না, দেখছো কমফোর্টলি আঁকা যায় না। তাহলে আমি একটা কাজ করি, আমি আঁকলাম এডি রেখার উপর, দেখো কত সুন্দর মতো আঁকা যায় এডি রেখার উপর, যেই রেখার উপর আঁকা যাবে আমি সেই রেখার উপর কম যেটা মতো আমি ইজিলি আঁকতে পারবো। আমার এখানে আঁকতে গেলেও দেখো কষ্ট হচ্ছে, এখানেও আঁকা যাবে, যাবে যা তা না, কোনো সমস্যা হবে না, তবে এটার মধ্যে দেখো খুব সহজে আঁকা যায়,
এই জন্য আমি এই রেখাটা উপর আঁকছি। আচ্ছা, এটাকে আমরা লম্ব তো আঁকা শিখছি আমরা কিছুক্ষণ আগে, ঠিক এভাবে লম্বটা এঁকে ফেলবো। তোমরা লম্ব আঁকতে যদি না পারো আমি বারবার করে দেখবা, প্রথমে এখান থেকে এখানে বৃত্তচাপ দিচ্ছি, এখানে বসে এখানে তোমার টানলাম, এখান থেকে এখানে, ভালো করে দেখো। এইভাবে কিন্তু সমদ্বিখণ্ডিত করব আমরা, ঠিক আছে? কেউ যদি চাও সবগুলো বৃত্তচাপ একই মাপে দিতে পারবা, কোনো সমস্যা নাই, জাস্ট এখানে বসে দিতে হবে, বিন্দুগুলোতে বসে দিতে হবে। এখন কাজ হচ্ছে আমি যোগ করে দিব, আমি পুরোটা পর্যন্ত যোগ না করে এটা এটা একটু সবসময় সোজা রাখার চেষ্টা করব। আঁকা হয়েছে, এখন এখান থেকে এখানে বসাবো ও থেকে ডি এম পর্যন্ত, মনে করলাম একটা নাম দিই, আমি এম নাম দিলাম, ও থেকে এম পর্যন্ত নাম দিব। নাম দিয়ে দেখো এখানে এখানে যেন স্পর্শ করে, এখানে দেখো স্পর্শ কিন্তু করে না, এখানেও দেখো স্পর্শ করে না, দেখছো এখানেও স্পর্শ করে না, এখানেও স্পর্শ করে না। তাহলে আমাকে নিশ্চয়ই স্পর্শ করাতে হবে, স্পর্শ করাতে হলে আমাকে কী করতে হবে, সেটা হচ্ছে এই দেখো এখানে যেহেতু টেনেছি তো নামাইতে হবে, এখানে যতটুকু নামাতে হবে তার অর্ধেকটা আমি নামাবো, তার অর্ধেকটা আমি নামাবো, ঠিক আছে? তার অর্ধেকটা আমি নামাবো, নামানোর পরে বাকি অর্ধেকটা আমি বাড়াই দিব, অর্ধেকটা নামাবো অর্ধেকটা বাড়াবো, কেন ওই দিকে যেন অ্যাডজাস্ট যেন হয়, দেখছো এখন কত সুন্দর মতো অ্যাডজাস্ট হয়েছে, দেখছো এদিকেও দেখো এদিকেও দেখো অ্যাডজাস্ট হয়ে গেছে, কথা বুঝা গেছে? দু তিনও দিকে সরাবা, এখানে যেহেতু যতটুকু আছে তার থেকে অর্ধেক এদিকে আনবা, অর্ধেক এদিকে আনবা, এবং অর্ধেক উপর দিকে এখানে আনার পরে এবার বাড়াই দিবা, এখানেও বাড়াবা, এখানেও মিলাবা, দেখবা যে মিলে গেছে। তাহলে তোমাদের খুব ইজিলি পরিবৃত্তগুলো তোমরা মিলিয়ে দিতে পারবা, আর আদারওয়াইজ পরীক্ষার হলে মাথা নষ্ট করার কোনো দরকার নাই। আশা করি তোমাদের কারো বুঝতে কোনো সমস্যা নাই, যদি সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবা। প্রত্যেকে ভালো থাকবা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।